গানের মাস্টারে বেতনটা দেওয়া লাগবো দিতাছি, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কিসের? মাস্টারে আমাদের কথা 13 দিন, আইসে 12 দিন, একদিনের 308 টাকা কাইটা রেখা বেতনটা দিতে হইব। একদিনের 308 টাকা কাইটা রাখতে হইব? হ রাখতে হইব না। তুমি এমন খাটাশের মতন করো কেন? হ আমি খাটাশি খাটাশি খাটাশি। আশ্চর্য, বসো। আব্বা আমি বসবো। তুই ভিতর যা। শোনো, তুমি মাসে 13 দিন গান শিখাও। জি। তোমার 4000 টাকা দিই। জি। এই মাসে তুমি একদিন আসো নাই, 12 দিন আসছো, তার জন্যে 308 টাকা কাটা গেছে। 308 টাকার হিসাবে অবশ্য 4004 টাকা হয়। যাই হোক, তোমার বাকি টাকা মানে 3692 টাকা নাও। গয়না না দেখো। লাগবে না। গান বাজনা শিখছে, হ্যাঁ আর কিছু শিখার পারো নেই, যত সব অগণ্যের ধারী। তো কি? আচ্ছা, কালকে আপনার কি কাজ? কালকে বিকালে টিউশনই আছে। কোথায়? মগবাজার। কার বাসায়? রহমান সাহেবের বাসায়। রহমান সাহেবের বাসায়? আচ্ছা ঠিক আছে। আপনি কালকে রহমান সাহেবের বাসায় যাবেন না, আপনি শহীদ মিনারে আসবেন, আমি শহীদ মিনারে আপনার সাথে দেখা করব। 2500 টাকা বেতন দেয় প্রতি মাসে। ধন্যবাদ সেই জন্যে। শোনেন, আপনি রহমান সাহেবের বাসায় যান হচ্ছে 12 দিন। আপনি সেই 12 দিন তার বাসায় যাবেন না, আপনি সেই 12 দিন আমাকে নিয়ে ঘুরবেন, আমি আপনাকে 2500 টাকা দেব। তুমি কোত্থেকে টাকা দিবা? আরে ভাই, যেখান থেকে পারি সেখানে দিব, আপনি আমাকে নিয়ে ঘুরবেন। এই আর আমার আব্বার কথা, এই কান দিয়ে ঢুকাবেন আর এই কান দিয়ে বের করবেন, কি করবেন?
এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করবো। কোন কান দিয়ে ঢুকাবেন, কোন কান দিয়ে বের করবেন? গুড, কালকে সময় মতো শহীদ মিনারে চলে এসেন, এখন যান। শিখবে না? আজকে হেভি একটা ঘটনা ঘটছে। কি ঘটনা শুনবা? ওই যে রহমান সাহেবের বাসায় আমি গানের টিউশন করতাম না, ওটা আজকের থেকে একদম ছেড়ে দিলাম। তো কি করবা? টাকা পয়সা জমাতে হবে না, বিয়ে করবে না, না সারা জীবন ভবিষ্যতে সাপ্লিট থাকবা? থাকলাম তো অসুবিধা আছে? শোনো, রহমান সাহেবের বাসায় টিউশনি না করলে আমি মাসে 2,000 টাকা পাবো। কিভাবে কিভাবে পাবো সেটা তোমার জানার দরকার নাই, কেউ একজন হয়তো দেবে। তো ঘটনা হলো কি, এটা কলিকাল, তো এই কলিকালে গান শেখানোর জন্য কেউ টাকা দেয়, আবার না শেখানোর জন্য কেউ টাকা দেয়, বুঝলা? বুঝলি? আচ্ছা রাতে চিন্তা করো, কালকে বলবো। পদ্মার ঢেউ রে তোর শূন্য হৃদয়ে ভাইকে দাও না। তুমি তুমি খাবা নাকি? ভাবি আমি যে সাবলেট থাকি তোমাদের এখানে, আমার সেটা মনে হয় না। কী করে মনে হবে? এত আদর যত্ন পেলে কারো কি মনে হয় যে সে সাবলেট থাকে? জি ভাইয়া, অনেকে তো বলে যে আপনার সাথে নাকি আমার চেহারারও মিল আছে। ভাইয়ের দুবেলা খেলে এরকমই মনে হয়। আব্বা, আমার একটা ফ্রেন্ড ফোন করছিল, ওই 2 দিন ইউনিভার্সিটি যায় নাই তো ইম্পর্টেন্ট কিছু নোট দিছে। কোন ফ্রেন্ড? আব্বা, সালমা। সালমা? কোন সালমা? আব্বা আপনি চিনবেন না। তো কি করার লাগবে এখন? আব্বা যেহেতু নোট দিছে ওগুলা নিয়ে আসতে আমারে যেতে হবে। দেখো নম্বরটা দাও। কোন নম্বর? মোবাইল নম্বরটা। আব্বা মোবাইল নম্বর নিয়ে আপনি কি করবেন? তার সঙ্গে কথা বলবো, আলাপ করবো। আব্বা যাইতে দিবেন না বললে হয়, এরকম সন্দেহ করার তো কোনো মানে নাই, থাক জান লাগবে না। পরে নোট পাবো না, ফেল করলে পরে আপনি ধীরে করবেন, ফেল করলে আমাকে কিছু বলেন না আপনি। আম্মা দেখো তো, আব্বা কেন আমার সন্দেহ করে? কি সে সন্দেহ করে? আব্বাকে বললাম আব্বা আমার একটা ফ্রেন্ড ফোন করছে ওখানে যাইতে যাবে, আব্বা এখন যাইতে দাও না। এই তো মোবাইল দে। কেন আব্বা? দে কইতেছি। আম্মা আবার আম্মা আম্মা করো কে, যাইতেছি দাও। হ্যালো, বাইরে কোন জায়গা? দুঃখ করা। আচ্ছা এই নম্বর থেকে কেউ টেলিফোন করছিল মানে? তোর বান্ধবী, তোর বান্ধবীরা টেলিফোন করছিল? এর থেকে ফোন ফ্যাক্সের দোকান। সালমার বাসায় তো ফোন না, ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন করে। ফোন ফ্যাক্সের দোকান থেকে টেলিফোন করে। নাও ধরো। আব্বা আমি কি যাবো? না যাও না, দোকান নেই। আহ মানে তো যাইতে যাইতে সে যাইতে দিলে কি হয়? ঠিক আছে, মা মেয়ে মিলে যা খুশি তাই করো। তুমি কি যে বলো না, নতুন শিল্পীদের কেউ টাকা দেয়? দাও না আম্মা। কি ব্যাপার, তুমি এত দেরি করে আসলে কেন? শাড়ি পরতে সময় লাগে না? বাহ,
তাহলে আমাকে আগে বলতা, আমি বাজার সদাতে করে দিতে তারপর আসতাম। সাবজেক্ট বসে ভাড়া থাকি বুঝো না, মাঝে সাথে একটু বাজার সদাতে করে দিতে হয়। হইছে আপনার বলা। শুনেন, আপনার এই টাইমটা আমি কিনে নিছি। আমি না আপনাকে বলছি যে মাসের বারো দিন আপনি আমাকে এই টাইমে নিয়ে ঘুরবেন ফিরবেন, ঠিক না? আর এর বদলে আমি আপনাকে 2,500 টাকা দেব। তার মানে কি হচ্ছে, এই টাইমটা শুধুই আমার। আমি কি ফকির না কামলা? আপনি হচ্ছেন আমার কলের পুতুল। আমি যখন যেটা বলবো আপনি তখনই সেটা করবেন। আমি যখন বলবো আপনি গান গান, তখন গান গাবেন। যখন না বলবো নাচবেন, তখন নাচবেন। যখন বলবো এখান থেকে জাম দেন, আপনি জাম দিবেন। বাবা, এখন তর্ক না করে এখন একটা গান শুনুন। এখন গান? হ্যাঁ। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায়। আপনি বেসুরা গাচ্ছেন কেন? সবসময় সুরে গান গাওয়া যায়? আপনি বেসুরা গাইছেন, তার মানে কি হলো? এখন আপনাকে পানিশমেন্ট দেওয়ার দরকার? আপনি এখন এখান থেকে জাম দেন না, আপনি এখন এখান থেকে লাভ দেন এই জায়গা থেকে। জি, হাত পা ভাঙলে ভাঙবে, লাভ দেন। বাহ, যা বলছি তাই করে। সিরিয়াসলি? 1 2 3 স্টার্ট। 1 2 3 চুপকে চুপকে রাত দিন আঁসু বহানা যাদ হে, চুপকে চুপকে রাত দিন আঁসু বহানা যাদ হে। হমকো আব তক আশিকী কা ও জমানা যাদ হে, চুপকে চুপকে রাত দিন আঁসু বহানা। শোন, যা কয় মনযোগ দিয়ে শোন, নাইলে এককারে দিমু দরে এক। শোন, তুই এই চিড়িটা শিপ্রারে দিবি। কারে দিবি বলো? শিপ্রারে। হ্যাঁ, জোরে জোরে লাও, ঢুকা পকেটে ঢুকা। এই চিড়িটা দিয়া উত্তরটা তুলে আবি, ঠিক আছে? হ্যাঁ, দায়িত্ব পেয়েছো, ধন্যবাদ বলো। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আর শোন, কোনো রকম যদি পল্টি লওয়ার চেষ্টা করোস, হ্যাঁ এমন মার দিমু, ঠিক আছে? রাস্তার মধ্যে হয় আমার দিকে তাকা, রাস্তার মধ্যে মনে কর তুই ঘুন্না খায়া পড়ে যাবি, সালসা হয়ে যাবে। কি হয়ে যাবে সালসা? আর শোন, এই কথা যদি শিপ্রার মাটা জানে তাইলে কিন্তু তোরে আমি একদম হাসতে হাসতে ভালো ছেলের মতো চলে যাবো। দায়িত্ব পেয়েছো, হাসো হাস হাসো হাসো মাইনিং পেস হাসো 32 দে। হ্যাঁ, এটা তো কাটতেছ, হাসো। এ ঠিক আছে, যাও যা। কি কষ্টের হাসি! আরে খুশি হও, খুশি হও। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাল লাগতেছে না। এ বিশলই বিরাট শিশু আনুমনি খেলিছ। আমারও না ভাল লাগতেছে না আপনি গান। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে। এবার চিন্তা করতেছি আমাদের পাড়ার এই কোরবানির চামড়াগুলো সব আমরা কিনে নেব। খোরশেদ চাচার লগে আমার কথাবার্তা হয়ে গেছে। খোরশেদ কেউ আমার সাথে দেখা করতে? আচ্ছা, তা কমনে তো আমি চাইতেছি এবার আমি ব্যাপারগুলো ডিলিট করতে। হিসাব হিসাব করার পর তারপরে
আচ্ছা ঠিক আছে রাখুন না। তা তুমি এখন এইসব দিয়ে কি করবা? আমি তো ব্যবসা বাণিজ্য দেখতে আসি। না বা আমি চিন্তা করছি এগুলো তো আমার একসময় দেখতে হবে, আর এই দুতলা বাড়িটা আমি ছয়তলা বানাবো এটা চিন্তা করছি। ঠিক আছে বুঝলেন, তুমি ছয়তলা বাড়িও পরে বানিও, এখন তুমি খুরশেদের হিসাব কেতাবটা আমার দেখাইতে তারপর আমি তোমার। আচ্ছা ঠিক আছে এটা করে দেবো না তো বাবা, এবার কিন্তু আমি এই ব্যাপারগুলো। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। তুমি এখানে কি করো? আমি এখানে যাই করি, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। বিরাট আমার ভাল লাগতেছে না, তুমি বাজাও তো। কি বিষয়? গান বন্ধ করে কিসের কথা কইতেছো? আব্বা উনি নজরুল সঙ্গীতের মর্ম বোঝাচ্ছেন। মর্ম আমি বুঝি, তোমার বুঝতে হবে না। এই বিয়ে গান গাও। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলা। প্রিয় শিপ্রা, তুমি হয়তো জানো না তোমার নামে এই পৃথিবীতে একটা নদী আছে, আমি তোমার সেই নদীতে দিনমান সাঁতার কাটতে চাই। তোমার অনুমতির অপেক্ষায় যে ছেলেটি সারাক্ষণ বসে থাকে ইতি সেই আমি। তুমি এই গানটা বাজাও, প্র্যাকটিস করো। আমি পারি না তো। চেষ্টা করো, সাত দিন ধরে তো একই গান বাজাচ্ছ, চেষ্টা করো। খেলিছ এ কি লিখতেছেন? ভাইয়ের কাছে চিঠি লিখতেছি, তুমি চেষ্টা করো। তুমি বাজাও না। খেলিছ এ বিষলোয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ আমারও না ভাল লাগতেছে না, আর পারি না। দেখোই না, তো আমি যাই। এ লক্ষ্মী ছিল, তুই পর, তুই তো ওই মেয়ের সাথে প্রেম করতে চাস না? ওই মেয়ে আমার কি লিখছে পর বাপ? সেই তুমি, সেই তুমি, তোমার চিঠি পেয়েছি, পড়েছি এবং ভালো লেগেছে, পরে ভেবে চিনতে জানাবো, ইতি সেই আমি। তুই তাইলে ওমের পিছনে আর যাবি না, ঠিক আছে? এখন দুঃখ পেয়েছো, দুঃখ দুঃখ টা হাসি তো ভালো প্রিয় শিপ্রা, তুমি হয়তো জানো না তোমার নামে এই পৃথিবীতে একটা নদী আছে, আমি তোমার সেই নদীতে দিনমান সাঁতার কাটতে চাই। তোমার অনুমতির অপেক্ষায় যে ছেলেটি সারাক্ষণ বসে থাকে ইতি সেই আমি। এখানে কি করিস? কিছু না, বসে আছি। মানে জানিস যা, যা বলছে সরো
চৈতি চৈতি এই যে কবি ভাবি আমি তো কবি না কবির মুড়ি তা তুমি এত রাতে ভাই কি জাগা না ঘুমে কোনটারে খুশি হও ঘুমাইলে খুশি হই তো তোমাকে খুশি করে দিচ্ছি ভাইয়া ঘুমাচ্ছে আর একটা খুশি খবর দিচ্ছি তোমার একটা ফোন আসছিল কে ফোন করছে এক সুকণ্ঠের অধিকারী কি নাম কি শিপ্রা শিপ্রাটা কে ওই যে সেদিন বললাম না হালকা পাতলা খুব চালাচ্ছ না হালকা পাতলার সাথে একটু একটু আচ্ছা কি বলছে হালকা পাতলা তোমাকে যেতে বলেছে কবে কাল সকালে যাব একটা সুসংবাদ দিলা একটা গান শুনবা না শুনো মোর ঘুম ঘোরে এলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 আপনার চিঠিটা পেয়ে ফার্স্টে খুব লজ্জা পাইছিলাম তাই তারপর তারপর খুব ভালো লাগছে খালি ভালো লাগছে আর কিছু বলবো না আর কি বলবো তো ঠিক আছে এখন খালি ভালো লাগলেই হবে আস্তে আস্তে সব কিছু বলো আস্তে আস্তে বলতে পারবো না আচ্ছা জোরে জোরেই বলো কিছুই বলতে পারবো না আচ্ছা শুনেন আপনি মোবাইল কিনেন না কেন জানেন না এই যুগে মোবাইল ছাড়া চলে না চলেন আজকে আমি আপনাকে একটা মোবাইল কিনে দেব টাকা নিয়ে আসছো টাকা নিয়ে আসছি বলেই তো বলতেছে মোবাইল কিনে দেব টাকা না নিয়ে আসলে বলতাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যে চিঠিতে লিখছেন শিপ্রা নামের একটা নদী আছে নদীটা কোথায় এটা আমার এক বন্ধু আমারে বলছে আমি জানি না কোথায় চিঠিটা আবার বন্ধু লিখে দেয় নাই তো আরে না কি ভাই আমার কানের পাশ কি তুই রিক্সার মধ্যে চালাইছিস ভালো তো হ্যাঁ বেশ ভালো এটা কেমন তাহলে হারমোনিয়াম কোথায় রিক্সায় গান মনে ভালোই হয় কেমন ক নতুন পদ্ধতি তো গান করতে হাসতে তো দরকার হাসো গান করো তো এটা হাস ভাই আমার হাস আর রিক্সায় ক্লাস দিছো নতুন পদ্ধতি হাসো না মামা হাস ভাই আমার হাস ভালো লাগছে যাও আসো গান আসো যাও বল দিরা দিয়ে দেবো আচ্ছা না থাক শোনেন এই পাড়ার ছেলে পেলে যারা এখন ধরলো ঠিক আছে এরা কিন্তু খুবই খারাপ ছেলে পেলে ঠিক আছে এদের কথা শুনবেন না ঠিক আছে এরা কিছু বললে চুপ করে থাকবেন কিচ্ছু বলার দরকার নাই যাবেন আসবেন রাস্তায় যদি ধরে চুপচাপ ওদের ওরা যা বলবে শুনবেন কিচ্ছু রেসপন্ড করার দরকার নাই তুমি সাবধানে থেকো আমাকে কিছু বলবে না ঠিক আছে আচ্ছা এখন যান হ্যালো হ্যালো এটা কি ভুল ভুল সাহেবের নাম্বার জি না এটা ঠিক ঠিক সাহেবের নাম্বার এই শোনো কালকে যখন তোমাদের বাসায় যাব মেইন গেটের কাছে পৌঁছে আমি তোমাকে একটা মিস কল দেব তুমি এসে দরজা খুলে দিবা আচ্ছা এখন থেকে যখনই তোমার কথা মনে পড়বে তখনই তোমাকে একটা মিস কল দেব তোমাকে রিং ব্যাক করতে হবে না তোমার কথা মনে পড়লেই তোমাকে মিস কল দেব আচ্ছা ঠিক আছে মোবাইলটা না একটা মজার জিনিস আমার মনে হচ্ছে আমি তোমার কান ধরে ঝুলছি আর তুমি আমার কান ধরে ঝুলছো আপনি আমার কান ধরে ঝুলে থাকবেন মানে আমি আপনার কান ধরে ঝুলে থাকব থেকো ঝুলে থেকো আচ্ছা আমি আপনাকে 2500 টাকা দিচ্ছি সেই টাকা তো হালাল করে নিতে হয় ঠিক না তো এখন আপনি আমাকে এখন একটা গান শোনা আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি
শোনা যায়? হ্যাঁ শোনা যায়। হ্যালো। হ্যাঁ যাচ্ছি। মাঝে রাতে মোর আধার ঘরে কে যে খনে খনে আসা যাওয়া করে। কিরে এত রাত পর্যন্ত বাতি জ্বালিয়া কার সাথে টেলিফোনে কথা কস? আপা টেলিফোনে কথা বলি না। আরে বেশ স্পষ্ট শোনা, পাশের রুমে থেকে না ও মনে পড়তেছিল পড়তেছিল আমি বুঝি না টেলিফোনে কথা। তুই পড়তেছিলি না? তাদের বাতি নিবে শুয়ে পড়ো। ব্লু রঙের শার্ট পরে গান পাল্টা হবে। এটা তুই কি শার্ট পরে যাচ্ছিস কত আমার? তুমি মি এত হ্যান্ডসাম একটা লোক আর তুমি খেতলা একা একটা শার্ট পরছ কেমনে? স্যার ভালো চলে কিন্তু শিল্পী নামে মডেল হলো হইতো। চুলগুলো দেখছো? চুলগুলো কি সুন্দর দেখছো। ভালো চুল দেখ। ধরো সাটা সাটা ধরো। হ্যাঁ ধরো সাটা ধরো। এই দফার গান শিখাই, এটা তোর গানের জন্য উপকারী হবে। হ্যাঁ বেশ ভালো ক্লিয়ার হবে। বাহ মাশাআল্লাহ ভালো হইছে। এখন সে পুরোটা একশো মুখে বডি দেখছ ভাই ভালো রক পুরা জায়গা।
ওই পাশ দিয়ে যে এখান দিয়ে করতো এই পর্যন্ত এখানে এসে I'm gonna go.